বাদাম একটি স্বাস্থ্যকর খাবার। প্রতিদিন এক মুঠো বাদাম খেলে শরীরের অনেক উপকার হয়। চলুন তাহলে বাদামে কি কি উপকারিতা আছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বাদাম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে থাকা উপকারী উপাদান স্বাস্থ্যের নানা ঘাটতি পূরণে সাহায্য করে। ওজন কমানো থেকে স্মৃতিশক্তি উন্নত করা, প্রোটিনের ঘাটতি পূরণ থেকে নানা অসুখ প্রতিরোধে সমস্তই করতে পারে বাদাম। প্রতিদিন যদি এক মুঠ করে বাদাম খাওয়া যায় তাহলে ডায়াবেটিক্স রোগের ঝুঁকি অনেকটাই কম হয়। এতে থাকা উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রা সঠিক রাখতে সাহায্য করে। ক্যান্সারের মতো মারণ রোগের ঝুঁকিও কম করতে সাহায্য করে বাদাম। এতে থাকা ফলিক অ্যাসিড ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। বিশেষ করে কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে বাদামের জুড়ি মেলা ভার। যাদের স্নায়ুর রোগ রয়েছে তাদের জন্য অত্যন্ত উপকারী বাদাম। বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিয়মিত বাদাম খেলে তাতে থাকা ভিটামিন বি, বি থ্রি উপাদান মস্তিষ্ক সচল রাখতে সাহায্য করে। স্মৃতি ভ্রংশ বা অ্যালজাইমার্স রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে বাদাম। তাই ছোট থেকে বড় সবাইকে প্রতিদিন অন্তত এক মুঠো বাদাম খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন স্মৃতি ভ্রংশের সমস্যা দূর করতে স্মৃতিশক্তি আরও প্রখর করে তোলে এই বাদাম। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে বিভিন্ন প্রকার হৃদরোগ দূর করতে সাহায্য করে বাদাম। চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ইত্যাদি বাদামে আছে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট। এগুলো শরীরের জন্য প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি করে। সেক্স হরমোন কাজ করার জন্য কোলেস্টেরল খুব দরকার। তাই প্রতিদিন চেষ্টা করুন অল্প পরিমাণ বাদাম খাওয়া। এতে আপনার যৌন স্বাস্থ্য ভালো থাকবে। যারা যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য।